চীন এমনিতেই প্রযুক্তির দিক থেকে উন্নত, করোনাকালে মানুষের ছোঁয়াচ এড়াতে সেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে আরও কয়েকগুণ। প্রতিটি ক্ষেত্রে বেড়েছে রোবটের ব্যবহার, কিন্তু সম্প্রতি চীনে বেড়েছে করোনা সংক্রমিতের সংখ্যা। এদিকে বাকি মাত্র আর কয়েকদিন, তারপরেই বেজিংয়ে বসতে চলেছে শীতকালীন অলিম্পিকের আসর। দেশ বিদেশ থেকে প্রায় 2000 ক্রীড়াবিদ সেখানে জড়ো হবেন প্রতিযোগিতায় অংশ নিতে। তাদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে অভিনব পথ বাতলে দিল চীন। ক্রীড়াবিদদের যে হোটেলগুলিতে থাকবেন সেখানে মানুষের পরিবর্তে পরিষেবা প্রদানের জন্য ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তির রোবট। টুইটারের সংবাদ সংস্থা রয়টার্সের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে কতটা নিপুণভাবে একটি রোবট অতিথিকে খাবার পরিবেশন করছে। রোবটটি অতিথির দরজার সামনে এসে দাঁড়ানোর পর রোবটটির ওপর থাকা স্ক্রিনে অতিথিকে একটি পিনকোড দিতে হবে। তারপরই রোবটটির একটি অংশ খুলে যাবে এবং অতিথি তার জন্য নিয়ে আসা খাবারটি নিয়ে নিতে পারবেন। রোবটটির সেই অংশ তারপর আবার বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী অতিথির দরজার দিকে এগিয়ে যাবে। আরও একটি ভিডিও দেখা যাচ্ছে ছাদ থেকে ঝুলানো স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছে। সংবাদ সংস্থার সূত্রে খবর, টোকিও অলিম্পিকের তুলনায় শীতকালীন অলিম্পিকের সময় সংবাদ মাধ্যম, ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের পরিদর্শন করার জন্য কোভিড বিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে। 2014 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোবট বিপ্লবের ডাক দিয়েছিলেন। তারপর থেকেই সেদেশে প্রায় প্রতিটি কাজে রোবটের ব্যবহার হয়ে আসছে।